মুন্সিগঞ্জে পূবালী ব্যাংকের ডিপোজিট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10:30টার দিকে পূবালী ব্যাংকের ডিপোজিট ক্যাম্পেইন মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এ সময় কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সার্ভিস সম্পর্কে জানতে উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এজিএম মোহাম্মদ দেলোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর বিপন, সরকারি হরগঙ্গা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফারুক মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি আব্দুল হাই তালুকদার পূবালী ব্যাংকের বিভিন্ন সার্ভিস নিয়ে সকলের উদ্দেশ্যে বলেন, বিভিন্ন ধরনের হিসাব খোলা, ডিপোজিট হিসাব খোলা, স্কুল ব্যাংকিং হিসাব খোলা, রেমিটেন্স উত্তোলন, ফরেন এডুকেশন খোলা, ক্রেডিট কার্ড প্রদান, পাই ব্যাংকিং, মোবাইল অ্যাপস এবং অন্যান্য সার্ভিস বিষয় তুলে ধরেন। ব্যাংক আপনাদের কাছ থেকে ওই রকম চার্জ দিবে না যেটা নর্মাল অ্যাকাউন্টের ক্ষেত্রে নেওয়া হয়। সো আমরা অবশ্যই আশা করবো আপনারা আমাদের ব্যাংকে আসবেন। আজ আমরা ঐতিহ্যবাহী সরকারি হরঙ্গা কলেজে আমাদের পূবালী ব্যাংকের পক্ষ থেকে ডিপোজিট ক্যাম্পেইনের আয়োজন করেছি। তো কলেজ কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। তো আমরা এখানে মূলত উপস্থিত হয়েছি স্টুডেন্টদের বিভিন্ন ব্যাংকিং প্রোডাক্ট সম্পর্কে সচেতন করার জন্য। স্পেশালি আমরা স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতেছি। তো এখানে বেশ কিছু সুবিধা রয়েছে, মাত্র 100 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় এবং তাদের জন্য ডেবিট কার্ড সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি বিভিন্ন ধরনের সার্ভিস আমরা তাদেরকে বলতেছি, যেমন আমরা ফরেন রেমিটেন্স প্রদান করি, তারপরে আমাদের আধুনিক ব্যাংকিং হিসেবে পাই ব্যাংকিংয়ের সুযোগ আছে, এটা একটা মোবাইল অ্যাপস, ঘরে বসে ব্যাংকে উপস্থিত না থেকে বিভিন্ন ধরনের ব্যাংকিং কর্মকাণ্ড করা যায়। তারপরে বর্তমান যে ট্রেন্ড চলছে, আমাদের স্টুডেন্টরা অনেকেই বিদেশে গিয়ে হায়ার স্টাডিজ গ্রহণ করতেছে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের লোন প্রোভাইড করতেছি খুব সহজ শর্তে।